পাম যাতে আমার দুখিয়া রান্ধনি সকলর সুরক্ষা দিয়ে তেখেত সকলর ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে আপনাদের ডিসি বাইদেউ মুখ্যমন্ত্রী মহোদয়ক প্রেরণ করে কর্মচারী ইউনিয়নের আজি কার্যসূচী লওয়া হয়েছে। সদৌ আমার রন্ধন কর্মী সকলের বকেয়া ধন আদায় দিব লাগে এক নম্বরতে, দুই নম্বরতে মাননীর হললৈ মজুরি দিব লাগে, তিন নম্বরতে এন জি অক দিয়া বন্ধ করিব লাগে। আর আমার নারী মর্যাদা যখন আমার বেশি সংখ্যক নারী, গতি নারী সকলক সরকারে মর্যাদা দিছে সেই মর্যাদাটো রক্ষা করিব লাগে। আজি আমি ভেভারঘাটের আমি ডিসি কোর্টের ওসরলে আহিলো, আহি আমার বিভিন্ন ঠাই মানু আছে, আমার সদৌ দরং জেলার কর্মী সকল ইয়াত আজি উপস্থিত আছে। গতি আমি সরকারক কাতরে অনুরোধ জানাইছো যেন আমার, আমি আগতেও এনেদরে বহুতো প্রতিবাদ করে আহিছো, আমার কথা কানহার করা নাই। শেষত এতিয়া এন জি ওক দিয়ারহে প্রচেষ্টা চলাইছে, গতি যাতে এইখিনিতে তেখেত সকলে আমার এই মধ্যাহ্ন ভোজন দুখিয়া কর্মী সকলের ফলে এবার চকু ফুড়াই চায়, যেহেতু তেখেত সকলে ভোটদানের সময়ত আমার এই দুখিয়া কর্মী সকলে ভোটদান করেছিল আর সেয়েহে অসম সরকার গঠন করব পারিছে। গতি আমালেও যাতে চকু মেলি চাই তারবাবে মই মুখ্যমন্ত্রী মহোদয়ের ওসর কাতর অনুরোধ জানাইছো দরং জেলার সভানেত্রী হিসাবে। মুখ্যমন্ত্রী মহোদয়ক প্রেরণ করে